সাইফুল ইসলাম লিখেছেন, রুকুতে যদি ভুলে সিজদার তাসবিহ পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করণীয় কি? তেমন কোনো করণীয় নেই। খেয়াল রাখতে হবে সামনে থেকে যে সিজদা এবং রুকুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসবিহর ভাষ্য ভিন্ন ভিন্ন ছিল, বিধায় সেই বিষয়গুলো খেয়াল রেখে করব। কিন্তু কখনো উলটপালট হয়ে গেলে তাতে সালাতের কোনো ক্ষতি হবে না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমডি সাগর হোসেন আপনি লিখেছেন, জন্মের পর কোনো বাচ্চার কানে যদি আজান না দেওয়া হয় তাহলে পরবর্তীতে এর বিধান কি? পরবর্তীতে আর কোনো বিধান নেই। আর বাচ্চার কানে আজান দেওয়ার বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, যদি হাদিসগুলোর প্রায় সবগুলোর এই হাদিসের সনদ নিয়ে মহাদিসরা আপত্তি তুলেছেন অনেকেই এবং দোয়াই বলেছেন। সবগুলো কি? সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি বিন বাজ রহমাহুল্লাহ তিনি তার এক ফতোয়াতে উল্লেখ করেছেন, যদিও সবগুলো দাইফ কিন্তু সবগুলোকে একত্র করলে মোটামুটি আমলযোগ্য হয়, বিধায় শিশু মৃত্যুর জন্মের পর তার কানে আজান এবং একমাত্র বিষয়টি মোটামুটি প্রমাণিত বলা যায়। কিন্তু এটা যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো গুণা হবে না বা পরবর্তীতে করতে হবে, বিষয়টি এরকম নয়। এরপরে এফএন তুলি আপনি লিখেছেন, চাচা বা খালুদের কি বড় বাবা ছোট বাবা ডাকা যাবে? অনেক অঞ্চলে ভাবে ডাকার রীতি আছে, এই জন্য বিষয়টা জানা দরকার। বন্তুলি, চাচা বা খালুকে বড় বাবা বা ছোট বাবা ডাকতে কোনো অসুবিধা নেই, কারণ এখানে তাদেরকে অরিজিনালি বাবা বা সত্যি সত্যি বাবা বা জন্মদাতা পিতা এই অর্থে ডাকা হয় না। বিশেষ করে বড় বাবা ছোট বাবা বললে তো বোঝাই যায় যে তারা আসল বাবা নন, বাবা ছোট শব্দ দ্বারাই তাদেরকে পৃথক করা হয়ে যায় রীতিমতো, বিধায় এরকম বলাতে কোনো অসুবিধা নেই। এটা বাবার মতো সম্মানীয়, বাবার মতো মর্যাদাবান, বাবার জায়গায় তারা বাবার মতো, এরকমটি বোঝানো হয়ে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য বিমানজালাতিল ওয়ালিদি, বাবার মতো, বাবার পর্যায়ে। বাবা যেরকম সন্তানকে সব কিছু শিখিয়ে দেন, আমি তোমাদেরকে সেরকম সব কিছু শিখিয়ে দিয়ে থাকি। এই জন্য বাবার মতো বড় বাবা ছোটো বাবা বলাতে কোরআনে কারিমের ওই আয়াতের লঙ্ঘন হবে না, যে আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে উদুউহুম লিআবাইহিম ওয়া আখসাতু ইনদাল্লাহ, অর্থাৎ তোমরা সন্তানদেরকে তাদের বাবার নামে সম্বন্ধ করে ডাকবে, একজনকে অন্যজনের সন্তান বলবে না, তার মানে অন্যজনকে বাপ ডাকবে না এবং অন্য সন্তানকে নিজের সন্তান বলবে না। এটা হলো সত্যি কেউ নিজের বাবার পরিচয় গোপন করে অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া বা নিজের সন্তান না তাকে নিজের সন্তান হিসেবে মিথ্যা পরিচয় দেওয়া, এটা সেই ক্ষেত্রে। আর যেখানে সন্তান আর বাবার বিষয় না, বিষয়টা হলো জাস্ট সম্মানের, সেখানে এই সমস্যা নেই।